রিভার্স ইনক্লাইন ইঞ্জিন, যেটা হচ্ছে আপনার গাড়ির নর্মাল বাইকের যে সাসপেনশনটা হয় সেটা ইঞ্জিন থেকে সামনের দিক দিয়ে থাকে, এটা অ্যাকচুয়ালি ইঞ্জিনের পিছন দিক দিয়ে আছে, যেটা ইঞ্জিনটা আপনার ডান দিকে একটু হেলিয়ে রাখা আছে, এটা হচ্ছে রিভার্স ইনক্লাইন ইঞ্জিন। এটাতে আপনার বেশি পরিমাণে আপনার পাওয়ার ডেলিভারির জন্য সুবিধা হয়, হুইল বেসটা আপনার বেশি থাকার ফলে গাড়িটার গ্রিপিং মানে যেটা রোড গ্রিপ সেটা অনেক বেটার পাওয়া যায়, তার সাথে যদি টায়ারটা আপনার ওয়াইড দেওয়া হয় আরও বেটার পারফরমেন্স দেবে গাড়ি। আর যদি আপনার হুইল বেসটা কম থাকে তাহলে আপনার গাড়িটার স্কিড প্রবলেম, ব্যালেন্সিং প্রবলেম আসবে। আর যেটা সাসপেনশন হয় সামনে এবং পিছনে, সেটা আপনি চাবি থ্রু থেকে এখানে এটা সফট অ্যান্ড হার্ড করতে পারবেন। যেটা গুড আফটারনুন ওয়ান্স অ্যাগেন, আমরা এসেছি টিভিএস শোরুমে আরও একবার। তো আজকে আমাদের সাথে আছেন আমাদের এখানকার শোরুম ইনচার্জ মিস্টার কৌশিক, তিনি আমাদেরকে টিভিএস এর হায়ার সিসি বাইকগুলি সম্পর্কে একটু বলবেন। আমাদের প্রথমেই বিশেষ করে টিভিএস অ্যাপাচি আর 310, বিশেষত্ব বলতে আমাদের এটা অ্যাপাচি হচ্ছে টিভিএস একটা ফ্ল্যাগশিপ মডেল। এটা ইঞ্জিন স্পেসিফিকেশন যদি বলেন, এটা 312 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন আছে, DOHC। এটাতে আপনার BHP প্রোডিউস করছে একটা 35 BHP, আর টর্ক হচ্ছে 27 নিউটন মিটার। এটা টোটালি একটা বলতে গেলে আপনার প্রিমিয়াম বাইকের মধ্যেই পড়ছে, বাট এটা আপনার এবার যদি আপনার এমনি স্পেসিফিকেশন বলেন, এটা ডুয়াল চ্যানেল ABS দিয়ে আমাদের আসছে, উইথ স্লিপার ক্লাচ আছে, এতে 4টে রাইডিং মোডস দিয়েছে আপনার সিটিতে চালানোর জন্য। রাইডিং মোড, হ্যাঁ রাইডিং সিটি, সিটি রাইডিং মোড, হ্যাঁ এটা আপনার বলে দিচ্ছি রাইডিং মোড কোন হচ্ছে। সিটিতে চালানোর জন্য আপনার আরবান মোড আছে, বৃষ্টির দিনের জন্য রেন মোড দিয়েছে আপনার, যাতে আপনার ব্রেকিংটা ABSটা অনেক বেটার কাজ করে। এদিকে ডুয়াল চ্যানেল, এটা ডুয়াল চ্যানেল ABS আছে, আর এতে স্পোর্টস মোড আছে আর ট্র্যাক মোড আছে, যেটা আপনার পারফরমেন্সটা আরো বেটার করে দেবে, তখন আপনার সব BHPটা আরো বেশি কাজ করবে। আর এটা হচ্ছে আপনার দুটোই আপনার তো ABS রয়েছে, সঙ্গে আপনার স্লিপার ক্লাস দিয়েছে। আচ্ছা, আর রাইড বাই ওয়ার দিয়েছে। দেখুন এখানে কোনো আপনার হচ্ছে ওয়ার সিস্টেম নেই, এটা টোটালি সেন্সর সিস্টেম কাজ করে, সেন্সর সিস্টেম। এটার ইনস্ট্রুমেন্ট কনসোল অনেকটাই ডিফারেন্ট, হ্যাঁ এটা হচ্ছে 7 ইঞ্চি আপনার TFT কালার ডিসপ্লে আছে, এতে টোটালি একটা আপনার ফোনের মতো ডিসপ্লে বলতে পারেন। এখানে ফোনের সাথে কানেক্ট করা যাবে, ফোনের সাথে কানেক্ট করা যায় আপনার টিভিএস কানেক্ট অ্যাপস এর থ্রুতে কানেক্ট করতে পারলে। আচ্ছা, এখানে আপনার একটু কল করলে আপনার কল লগটা দেখাবে, হ্যাঁ নেভিগেশন অন করলে অ্যাপস এর সেটা আপনার এখানে অ্যাসিস্ট করবে। আচ্ছা আচ্ছা, নেভিগেশন অ্যাসিস্ট করবে, নেভিগেশন অ্যাসিস্ট করবে, এবং ফোন থেকে আপনার কল করলে সেটা এখানে RPM দেখা যাবে, একদম RPM দেখা যাবে, হ্যাঁ। আর তাছাড়া আপনার অ্যাভারেজ মাইলেজ কত দিচ্ছে, সার্ভিস রিমাইন্ডার, এগুলো সবই আপনি ফোনের মধ্যে সিরিয়ালে পেয়ে যাবেন। আচ্ছা, ইন জেনারেলি এই বাইকগুলোর অ্যাভারেজ মাইলেজ কেমন? ইন জেনারেলি বলতে এতে দেখুন এটা মুডস আছে, সেই হিসাবে আরবান মুডে এটার আপনার মাইলেজ দেবে 25-27, আরবান মুডে 25-27 এর মধ্যে আপনার রাইডিং যে করছে তার উপরে ডিপেন্ড করে মাইলেজটা দেবে। আচ্ছা আচ্ছা, আর এটা আর আপনার স্পোর্ট মোড আর ট্র্যাক মোডে মাইলেজ আছে, স্পোর্টস মোডে, স্পোর্টস মোড আর ট্র্যাক মোডেতে মোটামুটি আপনার 22-23 মতো মাইলেজ আছে, 22-23, মানে স্পোর্টস মোডে টোটাল রেসপন্সটা একটু বেশি আছে, বেশি, কারণ আরবান মোডে এটা 27 BHP তে আপনার ইঞ্জিনের পাওয়ার প্রোডিউস করবে, আর স্পোর্টস মোড ট্র্যাক মোডে 35 BHP তে আপনার পাওয়ার প্রোডিউস করবে। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে দুইটা সাসপেনশন সম্পর্কে যদি একটু বলেন। সাসপেনশন এখানে সামনে আপনার শোয়া কোম্পানির আপনার আপসাইড ডাউন 41 mm এর সাসপেনশন ইউজ করেছে, আর পেছনেরটাও আপনার সেমই শোয়া সাসপেনশন, 7 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন ইউজ করেছে।
আচ্ছা, এই বাইকটার কোনো ভেরিয়েন্ট আছে? এই বাইকটার ভেরিয়েন্ট বলতে এটা দুটো কালার অপশন আছে, একটা ব্ল্যাক একটা রেড। আর ভেরিয়েন্ট বলতে আমাদের এটা ইন্ডিয়ান মার্কেটে একটা কাস্টমাইজ অপশন পাওয়া যায়, যেটা আপনি টিভিএস মোটর কোম্পানি থেকে অর্ডার করে আনতে পারেন। সেখানে কাস্টমাইজ গ্রাফিক্স, আপনার কিছু কিট অ্যাড করতে পারবেন, যেমনি ডাইনামিক কিট, রেস কিট। আচ্ছা, যে কোনো কাস্টমাইজেশনের জন্য আলাদা পেমেন্ট করা লাগবে? আলাদা, ওটা অনলাইনে আপনাকে টিভিএস মোটর কোম্পানিতে পেমেন্ট করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কৌশিক ভাই আমাদেরকে যদি ইঞ্জিন সম্পর্কে কিছুটা বলতেন। ইঞ্জিন সম্পর্কে, এটা হচ্ছে একটা 312 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল DOHC ইঞ্জিন, অ্যান্ড এটা হচ্ছে একটা রিভার্স ইনক্লাইন ইঞ্জিন, যেটা হচ্ছে আপনার গাড়ির নর্মাল বাইকের যে সাসপেনশনটা হয় সেটা ইঞ্জিন থেকে সামনের দিক দিয়ে থাকে। এটা অ্যাকচুয়ালি ইঞ্জিনের পিছন দিক দিয়ে আছে, যেটা ইঞ্জিনটা আপনার ডান দিকে একটু হেলিয়ে রাখা আছে, এটা হচ্ছে রিভার্স ইনক্লাইন ইঞ্জিন। এটাতে আপনার বেশি পরিমাণে আপনার পাওয়ার ডেলিভারির জন্য সুবিধা হয়। আর গাড়ির তো এমনিতে লিকুইড কুল ইঞ্জিন আছে, এটা রেডিয়েটার আছে, FI ফিউল ইঞ্জেক্টর, আপনার BS6 কমপ্লেন ইঞ্জিন আছে এটা। আচ্ছা, এখানে আমরা দেখতেছি এক্সজস্ট, এটা কি এক্সজস্ট? হ্যাঁ, এটা এক্সজস্ট আছে, এটা পেছন দিক দিয়ে আপনার যেটা আছে রিভার্স ইনক্লাইন্ড ইঞ্জিন বলে এটা, যে কারণের জন্য এর ইঞ্জিনের সিলিন্ডারের পিছন দিক দিয়ে আপনার ইঞ্জিনটা সাইলেন্সার পাইপটা বার করে দেয়। আচ্ছা, একটু ভিন্ন ধর্মী একটা এক্সজস্ট। হ্যাঁ আচ্ছা, একটু টায়ার সম্পর্কে বলবেন। টায়ার সম্পর্কে, এটা হচ্ছে দুটোই আমাদের সামনে অ্যান্ড রিয়ারে মিশেলিন রোড 5 টায়ার ইউজ করেছে, যেটা পেছনের টায়ারটা 150 সেকশন ইউজ করেছে আর সামনেরটা হচ্ছে 110 সেকশনের টায়ার ইউজ করেছে। 110 and 110 by 17 আর পেছনেরটা 150 by 70। ওকে, সো এবার হেডল্যাম্প সম্পর্কে। হেডল্যাম্প যেটা ইউজ করেছে এখানে টুইন প্রজেক্টর হেডল্যাম্প দিয়েছে উইথ BI LED, যেটা আপনার প্রজেক্টরটা আছে এটা আপনার ফগও, আপনার ফগেতেও আপনার কোনো প্রবলেম হবে না এবং সিটি রাইডেও আপনার কোনো প্রবলেম হবে না। আচ্ছা ফাইন, হুইল বেসটা কত আছে এখানে এই এই স্পোর্টস বাইকের ক্ষেত্রে? হুইল বেসটা আছে এটা আপনার 1233 মিলিমিটারের ডিফারেন্স, হুইচ ইজ লট মোর আই থিঙ্ক। এই হুইল বেসটা অনেক বড়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, হুইল বেস বড় এবং ছোট হওয়ার কিছু সুবিধা অসুবিধা বলো। অবশ্যই, হুইল বেস ছোট থাকলে আপনার গাড়িটা রোড গ্রিপিং এর স্কিড করার প্রবলেমটা বেশি থাকে। হুইল বেসটা সম্পর্কে একটু বল। হুইল বেসটা কি? হুইল বেসটা হচ্ছে আপনার সামনের চাকার পয়েন্ট থেকে পেছনের চাকার পয়েন্ট থেকে আপনাকে হুইল বেস বোঝাচ্ছে। আর হুইল বেসটা হচ্ছে সামনের চাকার পয়েন্ট থেকে পিছনের চাকা পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটা সেটাকে আপনি হুইল বেস বোঝায়। হুইল বেস বলি, ওকে। এই হুইল বেসটা কম এবং বেশি থাকার সুবিধা অসুবিধা? হুইল বেসটা আপনার বেশি থাকার ফলে গাড়িটার গ্রিপিং, মানে যেটা রোড গ্রিপ, সেটা অনেক বেটার পাওয়া যায়। তার সাথে যদি টায়ারটা আপনার ওয়াইড দেওয়া হয় আরো বেটার পারফরমেন্স দেবে গাড়ি। আর যদি আপনার হুইল বেসটা কম থাকে তাহলে আপনার গাড়িটার স্কিড প্রবলেম, ব্যালেন্সিং প্রবলেম আসবে। কর্নারিং করবে, হুইল বেস কম থাকলে গাড়ি স্কিড করে, ব্যালেন্সিং এ প্রবলেম হয়। কর্নারিং এ আপনার ব্যালেন্সিং এ অনেক প্রবলেম করে, কর্নারিং এবং ব্যালেন্সিং এ প্রবলেম হয়। ওকে আচ্ছা, আপনি যদি আমাদেরকে আর একটু বলেন, আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো কালার, একটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক, আর একটাও হচ্ছে অলমোস্ট ব্ল্যাক, ব্ল্যাকের উপরে টাইটেনিয়াম গ্রে কালার। হ্যাঁ, টাইটেনিয়াম গ্রে কালার, গ্রে কালার। তো এই ছাড়াও কি এর অন্য কোনো ভেরিয়েন্ট এখানে পাওয়া যায়? হ্যাঁ, এটার উপরে আপনি ভেরিয়েন্ট পাবেন। এটা হচ্ছে এখানে যে দুটো কালার দেখলেন এটা হচ্ছে স্টক এডিশন। এর উপরে আরেকটা ভেরিয়েন্ট হয় যেটা BTO এডিশন। BTO এডিশনে কি হচ্ছে, আপনি নিজের কাস্টমাইজ মতো আপনার চাকার কালার করাতে পাচ্ছেন, গাড়িতে কিছু গ্রাফিক্স অ্যাড করতে পারবেন, সামনে রেস নাম্বার অ্যাড করতে পারবেন। আর যেটা সাসপেনশন হয় সামনে এবং পিছনে, সেটা আপনি চাবি থ্রু থেকে এখানে এটা সফট অ্যান্ড হার্ড করতে পারবেন যেটা। আচ্ছা, মানে আমি চাবির মাধ্যমে সাসপেনশনটা অফরোডের জন্য এবং সিটি রাইডের জন্য, সিটি রাইডের জন্য সেটা আপনার হিসাবে আপনি সেট করতে পারবেন, সেটা এমনকি পিছনেরটাও করতে পারছেন। আচ্ছা, দুটো সাসপেনশনে আমি চাবির মাধ্যমে সেট করতে পারছি, অফরোড এবং সিটি রাইডের জন্য। এটাকে ডাইনামিক কিট বলা হয়। এবার এই ডাইনামিক কিটে আপনার সাসপেনশনটা তো এলোই, তারপরে এখানে যে চেনটা ইউজ করেছে সেইটা আপনার ব্রাস কোটিং, মানে ব্রোঞ্জের চেন আসবে যদি আপনি ডাইনামিক কিটটা নেন। হ্যাঁ, চেনটা চেন, হ্যাঁ, আমাদের যে আরেকটা ভেরিয়েন্ট আসছে তাতে আপনার চেনটা একটু ডিফারেন্স আসবে, সেটা হচ্ছে ব্রোঞ্জের চেন ইউজ করা হবে, তাতে আপনার গাড়িটা রাস্ট কম পড়বে, আপনার চেন পকেটটা অনেক লংজিভিটি দেবে, আপনার অনেক কিলোমিটার চালাতে পারবে। এটা স্টক ভেরিয়েন্ট না, এটা হচ্ছে আপনার অর্ডার বেস, অর্ডার ভেরিয়েন্ট, অর্ডার বেস একদম। থ্যাংক ইউ।